বন্ধুরা, ভিডিওটি আমার শেষের দিকে আমি এইটুকু করেছি, এই কারণে আমি এইটুকু প্রথমে দিয়ে দিলাম। আমি একটু পর থেকেই ভিডিওটা আপনাদের সালাম দিয়ে শুরু করব। তো আমি বাড়ি যাচ্ছি, যেহেতু বাড়ি কিন্তু আমার এমবি দিয়ে দেওয়া লাগবে ভিডিওটা। অনেক সময় টাইমটা একটু হেরফের হয়ে যেতে পারে, আপনারা তো যারা ঢাকা থাকবেন তারা নিলিবিলি ওয়াইফাই দিয়ে নেটের ভিডিও ছাড়বেন। তো আপনাদেরকে আমি ঈদের দিন ঈদ মোবারক নাও বলতে পারি, তো আপনাদেরকে সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার ভাইয়াও কিন্তু সাইড থেকে বলেছে অগ্রিম ঈদ মোবারক। তো বন্ধুরা, এই দেখেন আমার পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হিরা হাফসা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমিও ভালো আছি, হাফসাও ভালো আছে, হাফসার বাবাও ভালো আছে। আজকে ঈদের আগে একটু লাস্ট ফিনিশিং দিতে গিয়েছিলাম মার্কেটে। কালকে, আজকে 8 তারিখ, তো কালকে 9 তারিখ আলাবাজারে সকাল 6:30টায় বাড়ির গাড়িতে উঠবো, রওনা দিব। তো কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি, হ্যাঁ টুকিটাকি কিছু। আর যে পরিমাণ বৃষ্টি, বৃষ্টির কারণে যে আমি একটু গেঞ্জি কিনতে চেয়েছিলাম বাইরের পোলা, মানে বাড়ির যে পোলা পান ছোটোখাটো এগুলার বাইরে থেকে একটু গেঞ্জি নিতে চেয়েছিলাম, যে বাসায় পরার জন্য মহিলাদের গেঞ্জি, আমার নিজের জন্য, আমার ননদের জন্য একটু গেঞ্জি নিতে চেয়েছিলাম, সেগুলোও কিন্তু পাইনি। কারণ বাইরে বৃষ্টি, আজকে কালকে থেকে মুষলধারে বৃষ্টি নামতেছে, এ কারণে মানে আমি কিছুই বাইরের কোনো কিছুই কিনতে পারিনি। যা যা কিনে এনেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনার ভাই তো রেগে ফায়ার যে বৃষ্টির ভিতরে কেন মার্কেট করতে এসেছো, আগে কেন কেনো না, এই যা হাবিজাবি কেনার কিনে রাখবা, এই সে। আসলে আমরা মহিলারা না, যত আমাদের সারাদিন কেনাকাটা করতে দিলেও আমরা কেনাকাটা করতে পারি, তো লাস্টে দিয়ে একটু, যতই কেনাকাটা করে নিয়ে আসি লাস্টে দিয়ে একটু না একটু রয়েই যায়। আর আমার খুব মানে ক্লান্ত হয়ে গেছি, আমি প্রায় বিকাল 5টা বাজে মানে মার্কেটে গিয়েছি, এখন রাত 11টা বাজে, 10:30টার দিকে আমি মার্কেট থেকে এসেছি। আর যে আমি কালকে যে বিরিয়ানিটা রান্না করে নিয়ে যাব রাস্তায় খাওয়ার জন্য, তো এটা আমি রান্না করে রেখে গিয়েছিলাম, না হলে যদি এসে রান্না করতে যেতাম তাহলে কিন্তু পারতাম না। খুব ক্লান্ত লাগতেছে নিজের কাছে, আমি এসে শুধু গোছল করে হিজাবটা পরে আপনাদের সামনে বসে গিয়েছি। আমার চুলটাও কিন্তু এখনও ভেজা, পিছন দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। তো আপনাদেরকে দেখাই আমি কি কি এনেছি। প্রথমে এনেছি এই একটা ব্যাগ, এটা ব্যাগ এনেছি যে টুকিটাকি যে কাপড় চোপড় হাবিজাবি, টলি তো নেওয়া হবেই, তারপরেও যে টুকিটাকি হাবিজাবি কাপড় চোপড় অনেক কিছুই ছোটোখাটো থাকে, সেইগুলো নেওয়ার জন্য এটা এনেছি। এটা মাশাআল্লাহ অনেক বড় ব্যাগটা, এর ভিতরে ফল টল যা টুকিটাকি নেওয়া হবে, টুকিটাকি না অনেক কিছু নেওয়া হবে এটার ভিতরে, এই ব্যাগটা এনেছি। আর এটার ভিতরে মার্কেট সব করে এনেছি আমি আনার সময়, আমার ঘরের জন্য কিছু কিনেছি। প্রথমে দেখাই এই ফুলটা, এই ফুলটা আমি টেবিলের উপর দিতে চাচ্ছি অথবা ফিল্টারের উপরে, দেখি কোথায় কিসের উপর দেওয়া যায়। আজকে নিয়ে এসে আর রাখবো না, ফিল্টারের উপরে দেই আর টেবিলের উপরে দেই, এখন কিছুর উপরেই রাখবো না। বাড়ি থেকে আসি, আল্লাহ সুস্থ সবলভাবে আনো, তারপরে যার উপর সাজুগুজু করা তার উপরই করব। এই যে দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর, দেখছেন এই ফুলটা কিন্তু অনেক সুন্দর। এই ফুলটা এনেছি আমি 99 থেকে 100 টাকা, বেশি দাম না, গরিবের মার্কেট, গরিবের মার্কেট, বেশি বড় লোক মার্কেট না। এটা এনেছি, আর হাফসার জন্য একটা ব্যাংক এনেছি, অনেকদিন ধরে এই ব্যাংকটা যাচ্ছিল, এই যে ডোরিমন ব্যাংক। প্রথমে একটা কিনে দিয়েছিলাম ডোরামি ব্যাংক, ওটা টাকা পয়সা ঢুকাতে ঢুকাতে আমার মেয়ে পরে ফেলেছে, এখন একটা ডোরিমন চেয়েছিল, এখন নিয়ে আসলাম ডোরিমন একটা। এটাও 100 টাকা, 99 থেকেই নিয়েছি। আসলে পুতুল মুতুল ঘরে রাখতে হয় না, এখন কি করব, বাচ্চারা চায়, ওইটা টাকা আলমারির ভিতরেই বা ওর সুকেসের ভিতরেই কিছু একটার ভিতরে রাখবে। আরও কিছু এনেছি এটার ভিতরে, এটা প্রিন্স থেকে নিয়েছি, এখানে 1 কেজি টোস্ট আছে, মিষ্টি টোস্ট, চিনি টোস্টটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি, এটা প্রিন্স থেকেই নিয়েছি।
আর এনেছি একটু কসমেটিক, এই মিম কসমেটিক থেকে কিছু হালকা পাতলা জিনিস এনেছি। তো দেখাই কি কি এনেছি। এই মহিলাদের টুকিটাকি জিনিস সবসময় কেনাই হয়। এই পাউডারটা আমি সবসময় ইউজ করি, দেখতে পাচ্ছেন এই যে এনচান্টার, এই পাউডারটা এনেছি। এটা ছোটটা, এটার বড়টাও আছে, তো এটা এনেছি। এবার আগে পন্ডস ইউজ করতাম, যখন এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে তখন থেকে এটা ফ্লেভারটা খুব ভালো লাগে, এই কারণে এটা এনেছি। আর ওই কোম্পানিরই এই যে এনচান্টারই আপনার এই ডিওড্রিনটা এনেছি, এটা কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা। এটা নিলে ঘামের গন্ধ বাইরে যাবেন, অনেকে পারফিউম ইউজ করতে পারেন না, হাফসাই পারফিউম ইউজ করতে পারে না, তো এ কারণে এটা হাফসার জন্য। ছোট মানুষের এগুলো ইউজ করতে হয় না, তবুও একটু স্কুলে গেলে তো গন্ধ হয়ই। আর এনেছি দুইটা মেহেদি, এটা কাবেরি মেহেদি দুটো, মা মেয়ের দুটো মেহেদি। আর আমার ননদও বলেছিল একটা মেহেদি নিতে, ওর জন্য একটা এনেছি। ওকে বলেছিলাম যে এইগুলা কাবেরি মেহেদিগুলা ভালো, পাকিস্তানি মেহেদি, তো এগুলা নিবা, বলল যে না ভাবি আমি মমতাজ লাগাই সবসময়, তো ওর জন্য একটা মমতাজ গোল্ড মেহেদি এনেছি। এই তিনটা মেহেদি। আবার আরও এনেছি, আমার আরেক ননদ বলেছে একটা লিপস্টিক নিতে, এই লিপস্টিকটা এনেছি। এটা হলো আপনার কি কোম্পানি বলতেছি, দাঁড়ান, এই যে এই কোম্পানির লিপস্টিকটা আপনারা দেখে নেন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কোম্পানিটা খুবই ভালো লিপস্টিকটা, আমি ইউজ করি। আর একটা পারফিউম এনেছি, এই যে ডুইট, এটার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, দেখতে পাচ্ছেন এটার ফ্লেভারটা ভালো লাগে, আপনারা ইউজ করে দেখবেন। আসলে পারফিউম না, এটা মাঝে মাঝে ফ্লেভার যখন যেটা ভালো লাগে, আমি নিজেই ইউজ অনেকগুলা পারফিউম চেঞ্জ করি, যখন যেখানে যাই যেটা সামনে বাদে একটা মেরেই চলে যায়, একটা হলেই হলো। পারফিউম কিন্তু আমাদের ইসলামে মহিলাদের লাগানো নিষেধ আছে, তারপরেও আমরা লাগাই, কারণ আমরা যে পরিমাণ বাইরে যাই আর যে পরিমাণ ঘামি, সেহেতু যদি পারফিউম না লাগাই আমাদের পাশ দিয়ে মানুষ তো কেন, ভূত হেঁটে গেলেও বিউস হয়েছে পড়ে যাবে। আরও কি যেন টুকিটা কি এনেছি একটু দেখাই, হাফসার জন্য একটা ছোট একটা কাঁকড়া এনেছি, দেখতে পাচ্ছেন কাঁকড়াটা কিন্তু অনেক কিউট, ছোট্ট হলে কি হয়েছে অনেক সুন্দর দেখতে, কাটাবেন তোর চুলগুলা বড় হচ্ছে আগে থেকে। আরও এনেছি গুপ্তধনের সন্ধান থেকে যে কত কিছু বের হবে, এই দুটো এনেছি হাফসার জন্য, ব্যান্ড চুলের ঝুটি বাঁধার, হাফসার না আমার কাম তো আমারই হয় বেশি। আর আমার জন্য আবারও এনেছি এই ক্লিপগুলা, এই ক্লিপগুলো আগের ভিডিওতেও আমি দেখিয়েছি যে আমি এনেছিলাম, তো এগুলা আবারও আমার ভালো লেগে গেল, ভালো ইউজ করতেছি, ভালো লেগেছে, এ কারণে নিয়ে আসলাম। আরেকটা জিনিস এনেছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে, আর এটা আনতেই আমার অনেকটা ঘোরাঘুরি করেছি, ধরেন কি যে না হলেও দুটো মার্কেট ঘোরার পরে আমার এই একটা জিনিস পছন্দ হয়েছে, দেখবেন কি সেটা, এই দেখেন, এই দেখেন হিজাব। হিজাবটা কিন্তু গোল্ডেন কালার, কিন্তু আপনাদের মনে হচ্ছে যে এটা হলুদ হলুদ কালার, কিন্তু না, হিজাবটা অনেক সুন্দর, পুরাটাই কাজ করা, এই দেখেন পুরাটাই কাজ করা, আর হিজাবটা অনেক বড়, দেখতে পাচ্ছেন হিজাবটা কিন্তু অনেক বড়, আর মাথায় দিলেও কিন্তু সুন্দর লাগবে। এই হিজাবটা পরে, লাল লিপস্টিক পরে যদি সুন্দর মতো ছবি তোলা যায় বা বাইরে যাওয়া যায়, তাহলে কিন্তু হেভি হেভি হবে। আর এনেছি কালকে যেহেতু বাড়ি যাব, সব যা যা এনেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে একটা বড় একটা চানাচুর নিয়েছি, রাস্তায় খাওয়া দাওয়া করব, আবার বাইরে থেকে গাজর কেন কিনে খাবো, একটা গাজর এনেছি, শশা খুঁজেছিলাম কিন্তু শশা পাইনি, যেহেতু ঈদের বাজার আমি ইসে থেকে করিনি, মানে এক নম্বরে খুঁজিনি, ইসে থেকেই মানে মহল্লা থেকেই খুঁজেছি, অনেক রাত হয়ে গেছে তো এই কারণে আর পাইনি। আর এই চারটে ডিম এনেছি হাঁসের, এগুলো আমি সিদ্ধ করে নিয়ে যাব, গাড়িতে বসে বসে খাবো, আমি একা কিন্তু খাবো না, আমরা তিনজন আছি, তিনজনের তিনটা ডিম খাবো আর একটা যে মন চায় সে খাবে। হয়তো বা আমার সবসময়, আমি মোটা মানুষ হলে কি হয়েছে, আমার সবসময় প্রেশার লো থাকে, তো আমারই হয়তো দুটো খাওয়া লাগবে।
তো বন্ধুরা, এই কেনাকাটা করেছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে তারা আপনারা সাথে সাথে সেটি দেখতে পারেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, সবার সাথে হাসি খুশি রাখার চেষ্টা করবেন সবাইকে। আল্লাহ হাফেজ।